see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. এখন রান্না করে চলে আসলাম, এখন বললে ভুল, আরো আগে চলে আসলাম। আসার পর সব কিছু কেটে কাইটে কুইটে রেডি করে নিয়ে গেলাম, কারণ সব কিছুকে কাটার পর রান্না করতে বসলে অনেক ভালো লাগে। তার জন্যে আমি কাইটে কুইটে সব কিছু নিয়ে বসলাম, কারণ সব প্রতিটা নারী মনে করে যে আসলে এগুলা গুছিয়ে গেছে বসাটা অনেকই ভালো। আসলে যারা বুঝে তারা আসলে সব কিছু প্রস্তুত করে রান্না করে চলে আসে। তো আমি আজকে ভাজি করব, ভেন্ডি রান্না করব। ভেন্ডিটা যে আমি নতুন নিয়মে রান্না করব, আগে যখন আসলে খেলাধুলো হতো স্কুলে, তখন বলতো যেমন পারো তেমন সাজা। আজকে আমার রান্নাটার মধ্যে তেমনই হবে, যেমন খুশি তেমনভাবে রান্না করব। তবে রেসিপিটা একবার হলেও খেয়াল করবেন, সুন্দরভাবে আমি রেসিপিটা করব। আর সাথে আছে পাবদা মাছ নিয়ে আসলাম আজকে। তো কেটে কুটে ধুয়ে বেছে সব সুন্দর করে হলুদ মরিচ দিয়ে রাখছি, এখন রান্না করব, মেখে নিব। তার আগে আপনাদেরকে কিছুটা দেখাইতে আসি। আর এখানে আমি উস্তা ভাজি করবো, উস্তাটা কেটে নিয়েছি। আর এখানে শুটকি রান্না করব, জানি না কোন কোন আপুরা শুটকি পছন্দ করেন। শুটকি পছন্দ হলো আপুদের দেখাচ্ছি যে এখানে মিষ্টি কুমড়ার সাথে নিয়েছি, একটু আলু আর সাথে নিয়েছি একটু বেগুন আর সাথে হালকা পাতলা একটু কাঁচামরিচ, তারপরে দিয়ে দিছি পেঁয়াজ রসুন, আর এখানেও কেটে রাখেছি, এখান থেকেও দিব। আর এখানে আজকে আম ডাল রান্না করব, তার জন্য আম কেটে নিয়েছে, কাঁচামরিচ, টমেটো, ওই যে টমেটো দিব আজকে ভেন্ডি ভাজিতে। দেখবেন যে কিভাবে রান্না করি। সাথে ভেন্ডির সাথে এখানে নারকেল রেখেছি, এই নারকেলটা বেটে দিয়ে দিব। আর এইটাই ভেন্ডির মধ্যে ওই যেমন পারো তেমন সাজত, মানে ছেলের পছন্দ, মেয়ের ছেলের পছন্দ, হাজবেন্ডের পছন্দ, নিজের পছন্দ সব মিলিয়েই ভেন্ডি ভাজিটা করা হবে। তো আর এখানে এই যে শুটকিটা আমি এখানে দুইয়া ধাইয়া প্রস্তুত করে নিয়েছি রান্নার জন্য। তো এখানে আমি সবগুলো রান্নার জিনিস রেখে দিয়েছি। মশাইয়ের ডাল নিয়েছি, কারণ মশাইয়ের ডাল দিয়ে আম দিয়ে রান্না করব। আর সাথে এখন পানিটা দিয়ে দিছি, বসিয়ে দিব। আর এখানে ভাত রান্না বসাইয়া দিলাম, এর মধ্যে সব নিয়ে আমি প্রস্তুত যে রান্না করে চলে আসলাম। তো আমি কি রান্না করি, যদি হয় দেখতে হয় কীভাবে রান্না করি, তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন। ভাত্র বলক চলে আসছে, বলক চলে আসলে আর দেরি হবে না, রান্না দেরি হতে পারে কিন্তু ভাত রান্না দেরি হবে না। এখন ভেন্ডিটা যে ভাজি করব, ভাজি করে রান্না করব। তো ভেন্ডিটা ভাজি করার আগে আমি এগুলা একটা বাটিতে ঢেলে নিতেছি। এখন আমি কিছুটা এখানে এই যে বেসন নিয়ে নিছি, বেসনটা দিয়ে কিন্তু আমি এটা ভেজে নিব তৈলের মধ্যে। তো এখন আমি স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিতেছি, স্বাদ মতন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়া ছাড়া তো তরকারি কালারে আসে না, তো আমরা এটা প্রতিটা নাড়িয়ে জানি। তো দিয়ে এখন কিন্তু এগুলা ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে সবগুলো ভেন্ডির গায়ে যেতন একবার বেসনটা মিশে যায়। ভেন্ডিটা ভাজার জন্যে তেল দিয়ে দিলাম, আর ভেজে নিব। দেখি এটা নতুন ভাবে আজকে আসলে এটা আমি রান্না করতেছি, দেখি কেমন হয়। আর আপনারও দেখেন কেমন হয়, আসলে পাঁচ মিশালি রান্না করতেছি, যেমন খুশি তেমন। আমি কিন্তু ভেন্ডিটারে ডুবা তেলে বাজছি না, এই যে মাছ ভাজি যেরকম তেল দিয়ে ঠিক এভাবে বাজতেছি, কারণ সবসময় ভিডিও করি এত ডুবা তেল দিয়ে খাইলে হার্ট এন্ড নেক ব্লক হয়ে যাবো। তার জন্য চেষ্টা করি একটু কম কম তেল দিয়ে রান্না করার, আর দর্শক আপুদের শিখেতেছি যে এভাবে রান্না করেন তাহলে ভালো হবে। এখানে আবার আমার ডাউলটা আসলে ভিজ্জ হয়ে গেছে, ডাউলটা ভেঙে নিতে এসি, কারণ পাতলা ডাউল রান্না করবো। আম ডাউল তো একটু পাতলা করলে ভালো হয়, তার জন্য আমি পাতলা ডাউলে করতে এসছি। তো আসলে যেভাবে হোক ডাউল রান্না করাই লাগে প্রতিদিনের, মানে এটা আমার ঘরের প্রথম খাবার।
কিছু রান্না করি, রান্না করি আসলে কিছু না, একদিনে আমি চাই পাঁচটা তরকারি ভাজি বোনা সব মিলাইয়ে রান্না করি, কারণ এভাবে রান্না করতে হয় আমার ঘরে, এভাবেই খায় ছেলেরা, এভাবে পছন্দ করে, হাজবেন্ড এভাবে পছন্দ করে, আর আমার পছন্দ হচ্ছে তো ছেলেদের পছন্দ আর হাজবেন্ডের পছন্দের মতনে, তারা যা খায় আমি সবই খাই, এটাই কথা। আসলে এটা প্রত্যেকটা নারীর বেলায় হয়, শুধু আমার বেলা না। এখন কিন্তু আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, দেখেন বাজার পরে অনেক সুন্দর কালার চলে আসছে, বেসন মাখাতে সাদা হয়েছে, মনটা খারাপ হয়ে গেছে আসলে। এখন দেখেছেন না ভেন্ডির কালার সুন্দর হয়ে আছে। পাবদা মাছটা আগে মেখে রেখেছি, এখন পাবদা মাছটা ভেজে নিব, কারণ ভেন্ডি ভাজির মধ্যে দুইটা পাবদা মাছ দিব, কারণ ছেলেদের পছন্দ বলছি যে এক ছেলের পছন্দ হয়েছে চিংড়ি মাছ, আর এক ছেলের পছন্দ হয়েছে মাছের ডিম, আমরা দুইজন খাবো পাবদা মাছ। তো এর সাথে আসলে যার যে পছন্দ মতন আজকে এই রেসিপিটা রান্না করতে এসেছি, পাঁচ মিশালি রেসিপি। মাছ বুনা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিলাম, আর মাছ যে পরিমাণ ফুটে ফুইটা চোখে মুখে পড়ে, আসলে কি এরকম সব আপুদের হয় না, আমি বাঁচতে পারি না আমার এরকম হয়, কমেন্টে একটু হলেও জানাবেন। ভেন্ডির জন্য আমি এখন মশলাটা কষাইয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই একটু একটু দিয়েছি, দিয়ে এগুলো কষে নিয়েছি, সাথে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো কিছুটা ভেজে নিব, মানে তরকারিটা স্বাদে হয় মশলাটা ভালো করে ভেজে নিলে, আর নাহলে রসুনের গন্ধ কর, রসুনের গন্ধ করলে আসলে খাওয়া যায় না। তো এখন আমি এই কড়াইটাতে ঢেলে নিলাম, কারণ এই কড়াইটার মধ্যে রান্না করতে ভালো হইব ওই জন্যে। আর এখানে আমি নারকেল আগে থেকে বেটে রেখেছি, ওই নারকেল দিয়ে দিব, এটার স্বাদে হয়েছে কিন্তু আসলে নারকেল, নারকেল দিয়ে রান্না করতেছি, সাথে তো কী কী দিলাম দেখলেন, আসলে ভিন্নভাবে রান্না করলে এটা খেতেও টেস্ট হয়, আসলে মাঝে মাঝে এরকম মন করে রান্না করবেন ভালো লাগবে। নারকেলটা দেওয়ার কারণে কিন্তু দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে, একবার হলেও চেষ্টা করবেন বাসায়। এখন নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন তো ভেন্ডিটা বেজে রেখেছি, যে ভেন্ডিটা দিয়ে দিব, নারকেল দেওয়ার কারণে আসলে অনেক টেস্ট হবে, দেখতে দেখেন না, এখন মনে হয় যেন ভাজি ভাজি এভাবেই খাওয়া যাবে। তা আসলে আজকে অন্যরকম ভাবে রান্না করবো, তো দেখি কেমন টেস্ট হয়। জল দিয়ে দিব, কিছুটা জল দিলে ভালো হবে। দুইটা চিংড়ি মাছ, মাছের ডিম ভেজে রেখেছি, এগুলা দিয়ে দিব, কারণ আজকের রান্নাটা হয়েছে যেমন পারি তেমন রান্না, মানে যেমন খুশি তেমন মন ভরা রান্না। এর এভাবে আসলে রান্না করলে মাঝে মাঝে মনে হয় অনেক ভালো লাগবে, তার জন্য এভাবে রান্না করে নিতেছি। এত সুন্দর একটা রেসিপি দেখেন, দেখলে জিভে জল চলে আসবে। ভেন্ডি দিয়ে আজকে নিজের মতো করে রান্নাটা করলাম, কেমন হইলো দর্শক আপুরা দেখেন তো, একবার হলো বাসার চেষ্টা করবে। এখন মাছ বোনা করবো, তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, হালকা একটু পানি দিয়েছি, দিয়ে এখন মাছটা তো ভেজে রেখেছি, তো এখন আসলে দিয়ে দিব, কারণ মাছ বুনা বলে কথা, একটু যদি মশলাটা ভালোভাবে না ভাজা হয় তাহলে তো টেস্ট হবে না, তার জন্য একটু ভালোভাবে ভেজে নিলাম। পুরোপুরি আমার পাবদা মাছ রান্নাটা কমপ্লিট। এখন ধনিয়া পাতা টাতা দিছি, আগে কিন্তু পাতা দেইনি, পরে আবার একটু পাতা দিয়ে আরও কয়েকটা বলক নিয়ে আসলাম। তো দেখেন তো কেমন হয়েছে আমার পাবদা মাছ বুনাটা। এখন করলা ভাজি করে নিব, ধুয়ে নিলাম, ধুয়ে বসাই দিলাম, কিছুটা আলু দিয়ে দিলাম সাথে। তো রান্না তো করতে এসছি আর আপনাদের সাথে শেয়ার করতে এসছি। তো করলা ভাজির মধ্যে এখানে কিছুটা রসুন দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিছি, আসলে সবাই করলা ভাজি করতে পারে, তারপরে আমি করতে এসছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে এসছি। আর বলবেন তো আপনাদের বাচ্চারা আসলে করলা ভাজি খায়নি, বাচ্চারা কি করলে করলা ভাজি খাবে এটা একটু বলবেন তো, আসলে তো বাচ্চাদের জন্য অনেক চেষ্টা করি করলা ভাজি খাওয়ানোর। এটা আসলে একটা উপকারী তরকারি, খাইলে খুবই ভালো হয়, কিন্তু ছেলেরা বুঝে না, খাইতে চায় না। শুটকি রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে হলুদ মরিচ সব দিয়ে কষিয়ে নিয়েছি, আর শুটকিটা তো আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি, এখন দিয়ে দিব এগুলো একসাথে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিব। তো শুটকিটা আমার কিছু কষানো হয়ে গেছে, এখন আমি এখানে তো দেখলেন কি কি সবজি কেটে নিয়েছি, এখন শুধু দেওয়ার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, ভেন্ডির মধ্যে অল্প একটু লাস্টে ভেজে দিয়েছি, আর এটা এখন এটাতে দিয়ে দিলাম।
আসলে শুটকি তরকারি এটা মানে পছন্দ নাই, যে আসলে খুব কমই মানুষ আছে অনেকে শুটকি পছন্দ করে, তো তাদের মধ্যে আমি একজন শুটকি প্রেমী। শুটকি রান্না করতে চলে আসলাম। শুটকি রান্না করলে আসলে আছে যে রেসিপিগুলো রান্না করছি এগুলো দিয়ে মনে করেন যে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে, আর তাছাড়া তো সম্পূর্ণ খাবারগুলো অনেক মজাদার। করলা ভাজি কমপ্লিট আমি আবার বাটিতে বেড়ে নিয়েছি। আসলে সবগুলো খাবার একসাথে চেষ্টা করি যে রান্নার পর পরে বাটিতে বেড়ে নিতে। এই যে পাঁচ মিশালি তরকারিটা নিজের পছন্দ মতো যেমন খুশি তেমন সাজা বললে দিলে আমার আজকের তরকারিটা অনেক টেস্ট হবে। তো রান্নার পরে আপনাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ তরকারি ভাত সব কিছুর ভিডিও দিতেছি। দেখেন এখানে আমার এই সেই ভেন্ডি তরকারি, এখানে হয়েছে আমার মাছ বুনা, তো পাবদা মাছ বুনা করে নিলাম, আর সাথে আছে করলা ভাজি, আর এখানে শুটকি, এই সেই শুটকি, যে শুটকি দেখলে সবাই জিভে জল জল চলে আসে, আর এখানে জাম দিয়ে ডাউল দিয়ে রান্না করলাম, আর এখানে সাদা ভাত, সাদা ভাতটা একটু গাজর দিয়ে সাজিয়ে নিলাম কারণ আপনাদের সাথে যাতে শেয়ারে করব। এটা আমার পছন্দ মতন একটু করলাম, আসলে কিছু নিজের মন থেকে ভালোবেসে করাটাই আসলে অনেক কিছু। মনে করলাম একটু সাজিয়ে গুজিয়ে খেতে বসি, আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। তো দর্শক সব রান্না বাড়া করে এখন খাইতে আসলাম। খাওয়ার আগে সালাম দিয়ে নেই, আসসালামু আলাইকুম। দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন? খাওয়া দাওয়া করতে চলে আসলাম, সারাক্ষণ রান্না বাড়া করলাম, তো কি কি রান্না করলাম তা তো ভিডিওতে দেখতে পাইলেন। আর আমি আজকে স্পেশাল ভেন্ডি তরকারিটা রান্না করছি এত নারকেল দিয়ে, এত সুন্দর, এত টেস্ট হবে দেখেন, খুব সুন্দর হয়েছে। আর পাবদা মাছ সাথে আছে করলা ভাজি, শুঁটকি, ডাউল, ভাত, পাত্রা রাইসকে আমি গাজর আছে একটু কেটে দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে এই জন্যে। তেমন আগে আসলে শুটকি, কারণ শুটকি যে এমন একটা মজার জিনিস এটা আগে না নিলে নাই হবে, শুটকিটা নিয়ে নিলাম সাথে করলা ভাজি। এই সে করলা ভাজি, করলা ভাজিটা আসলে অনেক মজা, ছেলেরে খালি পছন্দ করে না, আমার খেতে ভালো লাগে। আর এসে তরকারি সেটা না রিভিউ দিলে নাই হবে দর্শক আপু করে। এসে পাবদা মাছ, সবগুলো নিয়ে নিলাম, শুটকি নিলাম, করলা ভাজি নিলাম, সাথে ভেন্ডি ভাজি নিলাম। আর শুটকি দিয়ে শুরু করি কারণ শুটকিটা আসে না, করলা দেখে টিকাটা দিয়ে শুরু করি। করলা রিভিউ কি দিব, করলা তো সবাই রান্না করে, শুটকিটা সবে রান্না করে সবে, তারপর আমি রান্না করছি। করলাটা খাইতে দিদিটা আসলে এটা একটু উপকারী, করলাটা আমি ফাইশনে রান্না করি। আগে ভেন্ডি দিয়ে শুটকিটা পরে দিব, কারণ ভেন্ডি দিয়ে রান্না করছে আমার কাছে খুব ভালো লাগছে, নারকেল দিয়ে আর অনেক কিছু দিয়ে দেখছেন, তাহলে সেই ভেন্ডি গোটা গোটা ভেন্ডি ভাজি করছে।
ভেন্ডিতে যে কি মজা হয়েছে বললে বুঝান যায় না, আসলে মনে হয় ভেন্ডি দিয়ে খাওয়া ফিনিশ হয়ে যাব। আসলে তো সবগুলা খাবার লোভনীয়, একটু একটু করে সবগুলো খাবো। নারকেল দেওয়া তো আরো বেশি মজা হয়েছে। মনে করেন যে ভেন্ডিটার মধ্যে আমি পাবদা মাছ দিছি, চিংড়ি মাছ দিছি, মাছের ডিম দিছি, এই যে পাঁচমিশালি তরকারি হয়ে গেল, দেখতো সে মজা। দর্শক ভিডিও দিয়ে প্রথমত যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, প্লিজ এখানে লাইক করে দিন।